ব্যাংকের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, 2004 সালের 21 আগস্ট গ্রেনেড হামলার সকল তথ্য প্রমাণ করে যে বিএনপি রাজনৈতিক সমষ্টিগতভাবে এই হত্যাকাণ্ডের জন্য দায়ী। সেই হিসেবে আমরা হামলার মাস্টার মাইন্ড তারেক রহমান ও তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সর্বোচ্চ শাস্তি ও বিচার দাবি করছি। তিনি বলেন, এই হত্যাকাণ্ডের রায়ের মধ্য দিয়ে পরিষ্কার যে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা ষড়যন্ত্রের মধ্য দিয়ে এই দেশে যে রাজনীতি শুরু করেছিলেন তারই ধারাবাহিকতায় বিএনপি এখনও বহন করে যাচ্ছে। শুক্রবার দুপুরে কুষ্টিয়ার দিশা টাওয়ারে ঢাকাস্থ কুষ্টিয়া সমিতির আয়োজনে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে বিএনপির রায় প্রত্যাখ্যান নিয়ে সাংবাদিকদের হানিফ এসব কথা বলেন। হানিফ বলেন, শুধু 21 আগস্ট নয়, 15 আগস্ট বঙ্গবন্ধু হত্যা এবং 3রা নভেম্বর জেল হত্যার মধ্য দিয়ে এটা আজ প্রমাণিত বিএনপি কোনো রাজনৈতিক দল নয়, বিএনপি একটি সন্ত্রাসী সংগঠন। সুতরাং এই রায়ের পর বিএনপির আর রাজনীতি করার নৈতিক অধিকার থাকতে পারে না। হানিফ আরও বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হত্যার সঙ্গে জড়িত ছিলেন, তার বহু প্রমাণ তিনি নিজে রেখে গেছেন। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর হত্যার বিচার বন্ধ ও হত্যাকারীদের পুরস্কৃত করার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছিল যে জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হত্যার সাথে জড়িত ছিল। এ সময় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি হাজি রবিউল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী ফারুক হোসেন, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আমজাদ আলী খান, মহিলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মেহরুন নেসা বিউটি সহ বিভিন্ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কুষ্টিয়া থেকে সনি আজিমের পাঠানো তথ্যচিত্রে 71 বাংলা নিউজ ডেস্ক।